শুক্রবার সাংগঠনিক কাজে কুমারঘাট সফর করলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। সেখানে দলের মহকুমা দপ্তরে সাংগঠনিক বৈঠক সেরে স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে জোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানিকের বক্তব্য, বিজেপিকে রাজ্য থেকে হটাতে হবে, এতে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে কোনো শক্তির সাথে আঘাতের কথা ভাবা যেতে পারে। এক কথায় জোট নিয়ে প্রকারান্তরে এদিন সহমতি পোষণ করলেন মানিক সরকার। বামফ্রন্টের সাথে বসে কথাবার্তা বলে কোন সমঝোতার দিকে আসার চিন্তা ভাবনা করেন, এরকম প্রস্তাব আসলে পরে এখনই তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো সুযোগ নাই। সেগুলি আসলে পরে বারান্তরে পরীক্ষা করে দেখা যেতে পারে কতটা বাস্তবতা সেখানে আছে বা নাই। তিনি অভিযোগ করেন, রাজ্যের সাধারণ মানুষের এবং যুবদের সাথে প্রতারণা করেছে এই সরকার। প্রতিশ্রুতি পূরণে খেলাফি সরকারের বিরুদ্ধে মানুষ জোটবদ্ধ হচ্ছেন। আগামী নির্বাচনে এর প্রতিফলন ঘটবে বলেও দাবি করেন মানিক সরকার। এদিন কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রসঙ্গে তিনি বলেন, রীতিমতো চাপে পড়ে কর্মচারীদের ডিএ দিতে বাধ্য হয়েছে এই সরকার। পূর্বতন সরকার যেখানে 20% থেকে মহার্ঘ ভাতা দেওয়া শুরু করেছিল, কর্মচারীদের সেখানে 12% দিয়ে এত ঢাকঢোল পেটানোর মানে কি? এদিন চাকরিচ্যুত 10,323-এর প্রসঙ্গে মানিক সরকার বলেন, বামেরাই একমাত্র পারবে তাদের মুখের গ্রাস ফিরিয়ে দিতে। মানুষের অসম্পূর্ণ সমস্যা সমাধান করতে বামেরা পারে, এমনটাই বললেন এদিন মানিক সরকার। তো চাকরি দিয়েছে বামফ্রন্টেই, তাদের চাকরি যখন এই মানে বিজেপি এবং অন্যান্য দল মিলে আমি তো বলবো খেয়ে নিয়েছে কেমন। তারপরে আমরা বলেছিলাম এদেরকে আমরা জলে ভাসিয়ে দেব না, আমরাই 15,000 পদ তৈরি করেছিলাম, এগুলির বিরুদ্ধে মামলা করেছে সুপ্রিম কোর্টে বিজেপি আরএসএস। কে জানে না এগুলো, কে জানে না? আমরা ওই যে কথা বলেছিলাম তাদেরকে আমরা জলে ভাসিয়ে দেব না, ওখানে আমরা স্টিক করছি। বামফ্রন্টই হচ্ছে তাদের গ্যারান্টি, এরাই তাদেরকে আবার মুখের গ্রাস ফিরিয়ে দিতে পারে। এর বেশি আর কী বলবো, মানুষের অসম্পূর্ণ যে সমস্যাগুলো এগুলো সমাধান কে দেবে? বামফ্রন্ট ছাড়া কে দেবে? এবং এই জায়গায় বামফ্রন্ট অন্যান্য গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে একসাথে করে অগ্রসর হওয়ার চেষ্টা। এদিন কুমারঘাটে সংগঠনের প্রতিষ্ঠা দিবসে ভারতের ছাত্র ফেডারেশন কুমারঘাট বিভাগীয় কমিটি এক রক্তদান শিবিরের আয়োজন করে, সেখানেও যোগ দেন তিনি। কথা বলেন রক্তদাতাদের সাথে। শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সভাপতি সাগর ভট্টাচার্য, সম্পাদক অরূপ দেব, দলের মহকুমা সম্পাদক পিন্টু চন্দ্র দাস, প্রাক্তন ছাত্রনেতা বাসুদেব ভট্টাচার্য সহ অন্যান্যরা। শিবিরে 18 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এক কথায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন অ্যাক্টিভ মোডে রাজ্যের প্রধান বিরোধী দল সহ সমস্ত বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।